এ গাইস, আমরা আবারও চলে আসছি যে যে স্কলারের যে মার্কসটা নিতে, সিজন ফোরের মার্কসটা। এই মার্কসটা আমার কাছে ওপি লাগে, তো এই মার্কসটা নেওয়ার জন্য আমরা 900 ডায়মন্ড টপ আপ করে আবারও চলে আসছি। তো দেখি আমরা মার্কসটা নিতে পারি কি না, যদি বাইরে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ। তো মার্কসটা নিতে মেবি 40টা টোকেন লাগবে না 50টা টোকেন লাগবে। তো আমরা মার্কসটা নেওয়ার জন্য মারি স্পিন, বিসমিল্লাহ। প্রথমে জন দিয়ে দেয় সে দোয়া করো, না দেয় নাই, দেখা যাক কয়টা টোকেন দেয়। পাঁচটা, তিনটা, দুইটা, পাঁচটা দেয়, আবার পাঁচটা দিল না। আচ্ছা দেই, কয়টা টোকেন হয়েছে আমাদের? 24টা। আমরা আর একটা 200 স্পিন মারবো, ইনশাল্লাহ এবার মার্কসটা বেড়ে যাবে আল্লাহ আকবার করে। দেখা যাক কয়টা টোকেন বাদে, একটা একটা করে দিচ্ছে কেন গেই না, পাঁচটা করে দাও, তিনটা, দশটা দাও। কয়টা হয়েছে? ও গাইস, 45টা টোকেন হয়ে গেছে, বিসমিল্লাহ। তার জন্য টপ আপ করা না লাগে, সেই ইয়ে করো, পাঁচটা টোকেন দিয়ে দাও। গেই না, পাঁচটা টোকেন দিয়ে দে, দিছে কি না দেখা যাক, দেয় নাই। তো আমি আবার একটা সিঙ্গেল স্পিন মেরে দিলাম, এবার কি দেবে? দিয়ে দে। নো, আমাদের মাত্র 2টা টোকেন শর্ট পড়ে গেছে। তো আমরা কিছুক্ষণ পর টপ আপ করে আবার চলে আসছি, আমাদের মাস্কটা নিতেই হবে। তো তোমরা সবাই দোয়া করো যাতে মাস্কটা নিয়ে নিতে পারি। আল্লাহ হাফেজ, ঠিক আছে, বাই বাই, কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। গাইস, আমরা কিন্তু টপ আপ করতে টাকা দিয়ে দিছি, দেখা যাক আমাদের কতক্ষণের মধ্যে এই লেটেস্ট ইভেন্টটা কমপ্লিট হয়ে যায়। তো দেখা যাক, কত মিনিট সময় লাগে, ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা, কিন্তু কন্টিনিউ করো। আমরা কিন্তু মাস্কটা আজকে বের করেই ছাড়বো। আমাদের লাক আছে কিন্তু, লাক আছে 94। আমরা কি 10-এর স্পিন নিবো নাকি 2টা স্পিন মারবো কি 1টা স্পিন মারবো, সেটা তোমরা কমেন্ট করে জানাও। এবং আমার কিন্তু মাস্কটা আসলে অপি লাগছে, যার কারণে আমি মারছি, নাহলে কিন্তু আমি নিতাম না। তোমাদের যাদের মিনিমাম 1200 ডায়মন্ড আছে, তারা ছাড়া এই মাস্কটা কেউ নিয়ে আসবে, টার্গেট নিও না, কারণ মাস্কটা নিতে অনেক বেশি ডায়মন্ড খরচ হইতাছে। আমি আগে মারছি 4600, এখন মারছি 500। তারপরেও যদি মাস্কটা আমার না বের হয়, মাস্কটা অবশ্যই বের হয়ে যাবে, কারণ আমার কাছে 48টা টোকেন হয়ে গেছে অলরেডি, আর বেশি টোকেন লাগে না। তো আমরা একটা সিঙ্গেল স্পিন মারবো, এবং সিঙ্গেল স্পিনে যদি 2টা টোকেন দেয় তাহলে তো ভালো, তাহলে 2টা টোকেন দিয়ে আমরা সাথে সাথে এক্সচেঞ্জ করে নিয়ে নেবো। আর এদিকে আমাদের ব্যানারগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে, ব্যানার ছাড়া আমাদের কিছুই দেয় নাই সেরকম। একজন না, আগে মাস্কটা বের করি, তারপরে তোমাদের গ্রুপে যাবো, সমস্যা নেই। মাস্কটা আমার কাছে কিন্তু আসলে মারাত্মক লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে মাস্কটা, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো এই জামাগুলো ভালো লাগে, বাট জামাগুলোতে বেস্ট শো হওয়ার কারণে আমার জামাগুলো নিতে পারছি না। তো টপ আপ করতে দিচ্ছি, অনেকক্ষণ হয়ে গেলো, তা টপ আপ দেয় না কেন বুঝি না। তাই দিয়ে দাও না, ফার্স্ট দাও, এরপর লেফট করো, কেন দেয় না কেন গেলি না? আচ্ছা সমস্যা নেই, কিছুক্ষণ ওয়েট করি আবার, তারপরে আবার ভিডিওটা কাট করে দিব। ততক্ষণ তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে, কারণ এইরকম আমার মতো কেউ এত তাড়াতাড়ি স্পিনও মারে নাই, বেরও করে নাই, ঠিক আছে। তো শুধু আজকে টপ আপ ডায়মন্ড নেই বলে লেট হচ্ছে, না হলে কিন্তু লেট হইতো না। আমার কাছে ড্রেসগুলো ভালো লাগছে, বাট নেওয়ার মতো তো টাকা নাই, ঠিক আছে, নাহলে মেয়ের ড্রেসটা আমার জোস লাগে, এই দুইটাই দুইটাই নিয়ে নিতাম। বাট এইটা ভালো লাগে না, এই মানে এইগুলো একটা ভালো লাগে না, এই দুইটা ভালো লাগে, সিজন 1-2 ভালো লাগে, তাছাড়া কোনো ওই লাইফ পাচ্ছি ভালো লাগে না। আমার মাস্কটা নেওয়ার জন্য এখনো ওয়েট করছি, এই না ফার্স্ট ডায়মন্ড দাও ইয়ার, বুঝলাম না কি হচ্ছে, তো ওয়েট একটু দেরি করাই কেন। আচ্ছা আমার ভিডিওটা একটু কাট করে দিই, তারপরে তোমাদের কাছে আবার আমি ব্যাক আসছি, ঠিক আছে। গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডায়মন্ডটা কিন্তু ঢুকে গেছে অলরেডি আইডিতে। তো আমার এখন ক্যাটাস করে যাইবো, এখানে 40 এখানে একটা টোকেন দেবে, 210টা টোকেন দিয়ে দেবে, আমি শিওর জানি। অতি কষ্টের পর এই মার্কসটা নিতে আমরা পেরেছি, মারাত্মক আমরা পেয়ে গেলাম এরকম ডায়মন্ডে, ভাবতে পারিনি। মার্কসটা ডান হয়েছে, তোমাদের সবাই জন্য একটা শুভেচ্ছা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কই, আল্লাহ হাফেজ।